বড়দিনের মুখে রক্তস্নাত হল জার্মানি। ফ্রান্সের বাস্তিল দিবসের স্মৃতি ফিরে এলো বার্লিনে। পশ্চিম বার্লিনে কাইজার উইলহেম মেমোরিয়াল গির্জার সামনে বড়দিনের বাজারে ঢুকে পড়ে লরি। মুহূর্তেই ব্যস্ত বাজারের ভিড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেল 12 জন। আহত প্রায় 50 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এখনও জঙ্গি সংশ্লিষ্টতা না পেলেও ফুটেজ পর্যবেক্ষণ করে একে সুপরিকল্পিত হামলা বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজন লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রক্তাক্ত হল শান্তির দেশ সুইজারল্যান্ড। জুরিখের ইসলামিক কেন্দ্রে নামাজ পড়ার সময় হঠাৎ হামলা চালায় এক বন্দুকধারী। হামলায় গুরুতর আহত হয় অন্তত 3 জন। ঘটনার পরই পালিয়ে যায় হামলাকারী। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে আততায়ীর গুলিতে নিহত হলেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ। সোমবার সন্ধ্যায় আঙ্কারার একটি চিত্র প্রদর্শনী কেন্দ্রে বক্তব্য দেওয়ার সময় রুশ রাষ্ট্রদূতকে পেছন থেকে 8টি গুলি করে মেভলুত মাত আইদিনতাস নামে 22 বছরের দাঙ্গা পুলিশ সদস্য। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পরই মারা যান কার্লভ। হামলার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠী জড়িত কিনা তা এখনও জানা যায়নি। হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা খুঁজছে রাশিয়া। We should offer to this murder is stepping up our fight against terror and the criminals will feel the heat. দেশটির সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করছেন তুর্কি প্রেসিডেন্ট।